কষ্ট হলো। দেখো আসামে যে ঘটনাটা কেন্দ্র ঘটিয়েছে এটা দীর্ঘদিনের পরিকল্পনা, প্রায় 19 লক্ষ মানুষ বাদ গেছে, তাদের মধ্যে আমরা যতটুকু হিসাব পেয়েছি 5 থেকে 5.5 লক্ষ বাঙালি মুসলিম, 11 লক্ষ বাঙালি অমুসলিম, মূলত বাঙালি খেদাও, এটা হলো বিজেপির স্লোগান। বাংলাকে কোণঠাসা করতে চাইছে। আসামের পরে প্রতিবেশী রাজ্য হলো বাংলা, ব্যতিব্যস্ত করে তোলার একটা অভিপ্রায় মুখ্যমন্ত্রী বলেছেন, তার শরীরে রক্তবিন্দু থাকতে আমরা দেব না। সেই সূত্রে বিজেপির আর কোনো ইস্যু নেই, আরএসএসের আর কোনো বক্তব্য নেই, মানুষকে মানে কি বলবো গাড্ডায় ঠেলে দেওয়া ফেলে দেওয়াই তাদের চিন্তা। এই কারণে এনআরসি, এতে সাবধানতার পথ আমাদের ধরতে হবে, এটা সত্য কথা। আমরা চাইব প্রতিটি পরিবার জরুরি কাগজপত্র ঠিকঠাক হওয়া দরকার, কোথাও টাইটেলের ঠিক নেই, কোথাও বানান ঠিক নেই, কোথায় জন্ম তারিখ জন্মস্থানের ঠিক নেই, এগুলো ঠিক করা দরকার। তবে আসামে যে কাণ্ডটা সহজে হয়েছে, বাংলায় আপনার ইট ছুড়লে পাটকেল খেতে, রাজনৈতিক তর্জা মনে হচ্ছে অবশ্যই। আসামে যেটা ঘটেছে 50 বছর ধরে এখনো নতিজা পাওয়া যায়নি, 19 লক্ষ, 3 কোটি 11 লক্ষ মানুষের তারা রেজিস্ট্রেশন করেছেন, এরপরেও বলছেন যে আপনি যে আসল নাগরিক সেটাও বলা যাবে না। কেউ যদি অভিযোগ করে যে কাগজ ঠিক নেই, তা আপনাকে আবার যেতে হবে ফরেনার্স ট্রাইব্যুনাল। বিজেপি বলছে বাংলায় 2 কোটির ওপর লোক এরকম বাদ যাবে, কি বলবে? আসলে সব না বলো, বিজেপি খুশি করার জন্য বলছে, ওরা বাংলার শত্রু, বাঙালিদের শত্রু, পশ্চিমবাংলার শত্রু, এটা সত্য। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।